পুজো চাঁদার জুলুম চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাহিদা মতো চাহিদা না দিলে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে দিন মজুর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের উপর চড়া হারে চাঁদা ধার্য করছে পুজো উদ্যোক্তারা এ নিয়ে অভিযোগও জমা পড়ছে অভিযোগ নেই কোনো ব্যবস্থা গ্রহণ খুব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুজো উদ্যোক্তাদের কাছে আহ্বান রাখছেন চাঁদা নিয়ে জুলুম বন্ধের অভিযোগ এর পরও বন্ধ হচ্ছে না আইনের তোয়াক্কা করছে না একাংশ উদ্যোক্তা নির্দেশ যে মানা হচ্ছে না তা খুদ মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বাইট ফোর কাউকে ফোন করবে পাঁচ লাখ টাকা দিতে হবে চাদা নাহলে থাকতে পারতাম না দিকে ই কনসা আমি দুই দুই বার বলতে হয়েছে কুমার ঘাটের এক দিক দিয়ে তেলে অমরা দিয়ে যাওয়ার সময় সবজির ব্যবসায়ী এরা গাড়ি আটকে সবজির ব্যবসায়ীর কাছ থেকে পয়সা দিতে হবে যে মুখ্যমন্ত্রী মানা করার কিছুকে হিমত এসা দুর্গা মা কি বলে দিয়েছে যে লোকের উপর অত্যাচার করে পূজা করার জন্য মা তো সেটা বলেনি মা তো সবাই সন্তান আমরা তিন তিনবার বলতে হয়েছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমাকে সন্দেশ দিতে হয়েছে প্রেস রিলিজ আফটার দেন ইলেকট্রনিক্স মিডিয়াকে আমাকে বলতে হয়েছে এটা টিভি এন্ট্রি আমাকে বলতে হয়েছে আমি তো বাই দ্য পিপল জনতার দ্বারাই তো মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের নিয়ে শুক্রবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী রাজধানীর রবীন্দ্র ভবনে হয় বৈঠক উপস্থিত ডিজিপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা